ভোট 6টা থেকে শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর 48 ঘন্টার হরতাল। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে দেশব্যাপী এই হরতাল চলবে সোমবার ভোট 6টা পর্যন্ত। রাজধানীর পরিবাগ থেকে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, একতরফা নির্বাচন আয়োজন করতে যানবাহনে আগুন দেওয়ার মতো পুরনো খেলায় মেতেছে সরকার। তিনি বলেন, ক্ষমতাসীনরা সন্ত্রাসের ওপর ভর করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। হরতালের সমর্থনে পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। নির্বাচন বর্জনের দাবিতে ও হরতালের সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টন এলাকায় এবং ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে মিরপুর এলাকায় বিক্ষোভ মিছিল হয়। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলের নেতৃত্বে মালিবাগ বাজার বিশ্ব রোডে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়। এদিকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের তত্ত্বাবধানে ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর, ওয়ারী, গ্যান্ডেরিয়া, কোতোয়ালি এবং বংশাল এলাকা নিয়ে গঠিত জোন 6-এর বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল করে। খণ্ড খণ্ড মিছিল হয় এলাকার বিভিন্ন জায়গায়। এতে স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় কবি নজরুল কলেজের ছাত্রদল সভাপতি সাইদ সহ 4 জনকে আটক করে পুলিশ। এদিকে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে রাজধানীর বাইরেও চলছে বিএনপি ডাকা 48 ঘন্টার হরতাল। চট্টগ্রামে হরতাল সমর্থনে ঝটিকা মিছিল করেছে বিএনপি। নগরীতে যানবাহন চলাচল করেছে কম, তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। এদিকে হরতালের কারণে দিনাজপুরের হিলি বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। যাতায়াতের জন্য স্থানীয়রা ব্যবহার করছেন অটো বাইক সহ ছোটখাটো যানবাহন। এদিকে হরতালের কারণে হিলি বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সহ পাসপোর্টধারী যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়েনি। নাটোরেও হরতালের কারণে দূরপাল্লার বাস না ছাড়ায় দ্বিগুণ ভাড়া দিয়েও ছোট ছোট যানবাহনে যাতায়াত করছেন যাত্রীরা। সিরাজগঞ্জের বেলকুচিতে হরতালের সমর্থনে সকালে মিছিল করেছে বেলকুচি উপজেলা জামাত ইসলামের নেতাকর্মীরা। এ সময় উল্লাপাড়ায় লিফলেট বিতরণ করে জনগণকে ভোট বর্জনের আহ্বান করে তারা। নির্বাচন বর্জন, হরতাল ও অসহযোগ আন্দোলনের সমর্থনে সাভার, আশুলিয়ার বিভিন্ন হাট বাজারে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে ঢাকা জেলা যুবদল।